এটা ওয়া বি শুননি হরা ধরা নরম তিতিয়া টুপি বেটিয়া লম্বা ইন বাদ্য ইন বেগিন তুম দূরতা আইরে ও আরা সাজ দেখি আরা টার্গেট কি আরা টার্গেট হইতে দুইয়ান এক্কেন হইতে আল্লাহ অর্ডার করকে অর্ডার নেন মান্য মন মত না মানি নবীর তরিকায় মান্য পুরো গিয়েছে ইয়ে তো ইয়ার বাইরে আর কিছু আছে না হুকুম হইতে আল্লাহর তরিকে হইতে নবীর এখন নবীর তরিকে ইন আরা পর্যন্ত আনি বললাই প্রচুর মেহনত করকে তো অলিয়াই কারাম হল অলিয়লর বিরোধিতা করতে আইবে না অলিয়লর বিরোধিতাই করিতে পারি অলিয়াই কারামুন হইতে শ্রদ্ধার পাত্র শ্রদ্ধার পাত্র হকানি অলিয়াই কারাম যারা আছে ইতেরার পুরো জীবন নান উৎসর্গ করে দিয়েছে মানুষ হলর হাসে দিন দাওয়াত ধর্ম মানুষ হলর আত্মশুদ্ধি তজকিয়ায় নফস বন্দাল্লাহ আল্লাহ কিভাবে সম্পর্ক করিব এই হামিনের মধ্যে অলিয়াই কারামর জীবন শেষ হয়ে গিয়েছে এতাল্লাই আল্লাহর হুকুম নবীর তরিকায় মান্য সাথে যে সমস্ত ওলিয়াই কেরাম হলে নবীর তরিকার উপর মানুষ হলরে মেহনত করিকে প্রতিষ্ঠিত করি বললাই এই ওলিয়াই কেরাম উনল্লা বলি আরা দোয়া করি গিয়ম ইতেরার নাম্মান উসিলে দি আল্লাহর হাসে দোয়া করি গিয়ম ইতেরার নাম্মান লইয়ের শ্রদ্ধা শহীদ রুকর রহমতুল্লাহ আলাই হইয়ম এভাবে ইতেরা যেভাবে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করি গিয়ে আরো ইতেরারে অনুসরণ করি জীবন যাপন করি গিয়ম এটা আর সহ্য হইব না তইলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজায়ে পাক যাইরে খনিকে যদি দরুদ সালাম পৌঁছাইয়ে দেয় এই রসুলের নিজের খানা শুনেন না নহুনার তো এড়ে বললে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহরও কিছু নির্ধারিত ফেরেশতা আছে কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ফিল আরদি يبلغوني من امتي السلام او كما قال عليه الصلاه والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহরও কিছু ফেরেশতা আছে জমিনত ইতারার হামকি ইতারা ঘুরিব তো শুধু দৌড়িব দে যোগাযোগ মন্ত্রী না দূর তাইব ইতারার হামকি হত শুনিকে যদি নবীর উপর দরুদ ফরিকে সালাম দিয়ে ই ব্যাগের লিস্টি করিব কি করিব ইয়ান হান ভাড়া হয় যে সিয়াল বা মধ্যম সিয়াল বাহাদুর ধর মধ্যম শিকল বাহার আব্দুর রশিদ বাবার নাম আব্দুল খালেক এল্লা আব্দুর রশিদ নামর হনুকিয়া যদি দরুদ থরকি দয় সাথে সাথে ফেরেশতা খসল্লাহের মোহাম্মদ আব্দুর রশিদ ফিতা আব্দুল খালেক মধ্যম শিকল বাহা চট্টগ্রাম এতবার দরুদ শরীফ ফরগিয়ে হাবসত লেহি প্রতি সোমবারে বিশিদবারে রোজায় পাকত যাই আল্লাহর পয়গম্বরের হাতে হাতে জমা দিব সুবহানাল্লাহ তোলে বুঝো যাতে নবীর উপর দরুদ পড়লে জিয়ত ফরিব ফরক ফায়দা তো খালি নেই এলে দরুদ শরীফের আমলি আন আর একজন নির্ণয় করি না পারে শূন্য ফরগিম হাতে শূন্য ফরগিম ঠান না ভাইতে এই ইয়ান ইয়ান লোক হইজা করতে করতে চুলদারের সাথে খবর হচ্ছে গিয়ে তো ফেরাস্তা যদি ফুসাল লোক তুমি দরুদ শরীফ খবর ফরি গিয়ে হয়তো শূন্য ফরগিম ধরি না ভারি তাহলে ভরি না ভারি এ মারা না মারি বাবা এবার সংক্ষেপে দরুদ হইয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদুন এই দরুদ শরীফ ইবে নফর দেন হন মানুষ আছে না আচ্ছা ও ফটিয়ে মাদ্রাসার মধ্যে যারা হাদিস পড়ার বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা মেশকাত এলে যত হাদিসের কিতাব আছে ইন ফরাদ দেড়ে রসুলের নাম আইলে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরনে না ফরেন তুলে যেতবার রসুলের হাদিস পড়ের এতবার দরুদ শরীফ পড়ের আবার হাদিস ইবার তরজমা করি বসতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রওয়ায়াত হে কাহা কে ফরমায়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে এভাবে করি যেতবার হাদিস ইবার অনুবাদ করার পড়ের নবীর দরুদ শরীফ পড়েন না পড়েন তুলে দরুদ শরীফ জিবে আছে ইবে লইয়েরা হজ্জা ফজার নগরি যে যত ব্যয় সরিব আমল নামা তত বাড়ি হইব সোয়াবর ফাল্লা নেকির ফাল্লা তত বাড়ি হইব
তত বেশি ওনার ফরমেশন হইব। যত হুজ্জা করিবেন হুজ্জাত সরে যাইরে মিথ্যা এলজাম মিথ্যা অপবাদ দিয়া যাইব। একজনে ন ঘরে দিলে হতা একখান ফেসবুকত যদি গর্গি বলি কই লেখা যাইব, একখান মিছারে ডাকি বললা হাজার গান মিছা হতা হোক কবিরা গুনার বাকি বা ভরিব। এতাল হুজ্জা করেন ভালো হইব নাকি বই বইরা আমল করেন নান ভালো হইব? এইয়ান হই দিয়া এটা ওয়া বি সুন্নি হরা ধরা নরম তিতিয়া টুপি বেটিয়া লম্বা ইন বাদ্য ইন বেগিন তুম দূরতা আইরে ও আরা সাজ দেখি আরা টার্গেট কি আরা টার্গেট হইতে দুইয়ান এক কেন হইতে আল্লাহ অর্ডার করকে অর্ডার নেন মান্যম মন মত না মানি নবীর তরিকায় মান্যম পুরো গিয়েছে। ইয়ে তো ইয়ার বাইরে আর কিছু আছে না, হুকুম হইতে আল্লাহর তরিকে হইতে নবীর। এখন নবীর তরিকে ইন আরা পর্যন্ত আনি বললাই প্রচুর মেহনত করকে তো অলিয়াই কারাম হল অলিয়লর বিরোধিতা করতে আইবে না, অলিয়লর বিরোধিতাই করিতে পারি। অলিয়া একার আমন হইতে শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধার পাত্র হকানি অলিয়া একারাম যারা আছে ইতেরার পুরো জীবন নান উৎসর্গ করে দিয়েছে মানুষ হলর হাসে দিন দাওয়াত ধর্ম মানুষ হলর আত্মশুদ্ধি তজকিয়ায় নফস বন্দাল্লাহ আল্লাহ কিভাবে সম্পর্ক করিব এই হামিনের মধ্যে অলিয়া একারামর জীবন শেষ হয়ে গিয়েছে। এতাল্লাই আল্লাহর হুকুম নবীর তরিকায় মান্যম সাথে যে সমস্ত ওলিয়াই কেরাম হলে নবীর তরিকার উপর মানুষ হলরে মেহনত করিকে প্রতিষ্ঠিত করিবল্লাই এই ওলিয়াই কেরাম উনল্লা বলি আরা দোয়া করিগম ইতেরার নাম্মান উসিলে দি আল্লাহর হাসে দোয়া করিগম ইতেরার নাম্মান লইরে শ্রদ্ধা শহীদ রুগো রহমতুল্লাহ আলাই হইম এভাবে ইতেরা যেভাবে নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করিকে আরো ইতেরারে অনুসরণ করি জীবন যাপন করিগম এটা আর সহ্য হইব না। এখন আয় যদি অনর্থক ইবে নবী না মানে হ্যাঁ হই তুলি ইতে হব তাই মানি এবার সহ্য হব না নইব নমাতের আয় যদি অনর্থক একজনের ওয়াবি হই ইতি ওয়াবি দুশ্মন হ্যাঁ হ্যাঁ হই ইতে সেতি যাইব হ্যাঁ না তো আয় যদি আর একজনের তুই বেদাতি দে তুই একবারে গুমরা দে ফলানা দে হইলে তুই তো হস্ত না ভাইব লাপাঙ্গি হইব আর আর হইতে কেউ বেইমান হলে মাথার উপর রবন রাহিরে বড় খাই যাইব আল্লাহ কেন নদীর এত লাই বাদ দাও গই ইন বাদ দিয়ে আর টার্গেট আর একমাত্র উদ্দেশ্য হইতে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি কিভাবে মৃত্যু পর্যন্ত ইমান আমলের শহীদ মধ্যে আর হায়াত ছাড়াইও এই চিন্তা না আর তো ধরন নান দরহাত আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো কামি ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
হাসবি রব্বি ওয়া হাসবি রব্বি হাসবি রব্বি সাল্লাল্লাহ নাকি জাল্লাল্লাহ মনে আছে না আল্লাহর নামের ভরে জাল্লাল্লাহ নবীর নামের ভরে হাসবি রব্বি হাসবি রব্বি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরা পুত্তে করে যা আলোচনা হই ব্যাগুনের বুঝি আমল করিবার তৌফিক দান করুন আমিন।